A'udhu Billahi Minash Shaitan Rajeem, Bismillahir Rahmanir Rahim. In our last classes, we completed voice change of informative sentence. Yeah, is that it right? Amra goto class e amra amader voice change korechhilam imperative sentence er. Thik ache? Naki? Tumra amake ensure korte hobe je tumra ki korecho goto class e. একজন স্টুডেন্ট বলো আচল বলো আচল নারেশন নারেশনের অ্যাসারটিভ সেন্টেন্স করা হয়েছে তো আমরা নারেশনের অ্যাসারটিভ সেন্টেন্স করেছি নাকি আচ্ছা আচ্ছা ফাইন তাহলে আমরা আজকে নারেশনের ইন্টারগেটিভ সেন্টেন্সে আমরা যাব তো তারপরে আমরা স্টার্ট করব ঠিক আছে আচ্ছা বলো তো তোমরা সবাই স্ক্রিন কি দেখতে পাচ্ছ জি স্যার জোরে একটু জোরে বলো আমি যেন শুনতে পাই জি স্যার দেখতে পাচ্ছি আচ্ছা আমরা গত ক্লাসে অ্যাসারটিভ সেন্টেন্স করেছিলাম ইন্টারগেটিভ সেন্টেন্স তাই তো জি স্যার অ্যাসারটিভ আচ্ছা তাহলে আমরা টুডে উইল কমপ্লিট ইন্টারগেটিভ সেন্টেন্স অফ নারেশন সো বিফোর দ্যাট হোয়াট শুড উই নো That means interrogative sentence চেনার উপায় interrogative sentence আমরা চিনব কিভাবে বলো তো আচল আচল আচ্ছা আমরা interrogative sentence চেনার উপায় কি বলতে পারো সিম্পলি দুটো উপায় একটা হচ্ছে সেন্টেন্সের শুরুতে অক্সিলারি ভার্ব থাকবে সেন্টেন্সের শুরুতে অক্সিলারি ভার্ব থাকবে আর একটা হচ্ছে সেন্টেন্সের শুরুতে ডব্লিউএইচ ভার্ব থাকবে আচ্ছা বলো তো এটা নিয়ে আর কোনো বক্তব্য আছে কথা আছে পারো এই সবাই কথা বলো অর্থাৎ ইন্টারগেটিভ সেন্টেন্স চেনার উপায় শুরুতে ডব্লিউএইচ ওয়ার্ড থাকবে নাম্বার টু শুরুতে অক্সিলারি ভার্ব থাকবে আর সব সময় সেন্টেন্সের শেষে আমাদের একটা ইন্টারগেটিভ সাইন কোশ্চেন মার্ক প্রশ্নবোধক চিহ্ন থাকবে এইভাবে আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স চিনব ওকে এবার আমরা চলে আসি বেসিক কনসেপ্টগুলো আমরা নিতে পারলে কি হবে আমাদের আর কোনো কিছু লাগবে না আমরা অ্যাসারটিভ সেন্টেন্সে সেট টু এর পরিবর্তে আমরা দিয়েছি টোল্ড অথবা সেট টু বাট ইন্টারগেটিভ সেন্টেন্সে সব সময় সেট এবং সেট টু এর পরিবর্তে আমাদের আস্কড বসবে এই যে আমরা এখানে নিচে যা হলুদ মার্ক দিয়ে আমাদের মার্কিং করা আছে সেট আস্কড সেট টু আস্কড কমার স্থানে ইফ আসে যদি শুরুতে ডব্লিউএইচ না থাকে এ কার ভাষা থেকে শব্দ আসে সবাই মিউট করো সাউন্ড আসতেছে আচ্ছা তাহলে আমরা কি সেন্টেন্সের শুরুতে যদি অক্সিলারি ভার্ব না থাকে আমরা আগে বলছি ইন্টারগেটিভ সেন্টেন্সের জন্য দুইটা রুলস দুইটা সিস্টেমস আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স চেনার উপায় দুইটা নাম্বার ওয়ান শুরুতে অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড তো শুরুতে যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন কমার জায়গা দিব ইফ অক্সিলারি ভার্ব সরি অক্সিলারি ভার্ব থাকলে ডব্লিউএইচ ওয়ার্ড না থাকলে শুরুতে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে দিব ইফ অর্থাৎ শুরুতে ডব্লিউএইচ ওয়ার্ড না থাকলে আমরা দিব ইফ আর যদি শুরুতে ডব্লিউএইচ ওয়ার্ড থাকে তাহলে ওই ডব্লিউএইচ ওয়ার্ড তাই আমরা দিব মনে করো সেন্টেন্সের শুরুতে হু আছে আমরা হু দিব সেন্টেন্সের শুরুতে হোয়াট আছে আমরা হোয়াট দিব সেন্টেন্সের শুরুতে হাউ আছে আমরা হাউ দিব সেন্টেন্সের শুরুতে ওয়্যার আছে আমরা ওয়্যার দিব তো আমরা ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে ওই ডব্লিউএইচ ওয়ার্ডটা কমার স্থানে বসাবো আর ডব্লিউএইচ ওয়ার্ড না থাকলে আমরা ইফ দেব এইটা আমাদের রুলস এর মধ্যে যেখানে দেওয়া আছে এইবার তোমরা এই অংশটুকু খাতার মধ্যে লিখে ফেলো এই হলুদ মার্ক করা অংশটুকু খাতায় লিখো আমি লেখার পরে
জিজ্ঞেস করব তোমরা লিখছো কিনা আমাকে খাতা দেখাইতে হবে স্ক্রিনের মধ্যে শো করে যে তোমরা লিখেছো সো রাইট এরপরে এতটুকু অংশের মধ্যে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে অবশ্যই প্রশ্ন করতে পারবে তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা আমাকে ওই জায়গাটাকে কনফার্ম করবে যে তোমরা বুঝতেছো না ওকে সো স্টার্ট রাইটিং উইদিন 1 মিনিটস ইউ উইল কমপ্লিট ইওর রাইটিংস আমাকে কে আগে বলো দেখি যে স্যার কমপ্লিট হয়েছে ওকে সো লেটস গেট স্টার্টেড আর যদি তোমাদের স্ক্রিনটা দেখা না যায় সেই ক্ষেত্রে তোমরা আমাকে ইনফর্ম করবে উই আর নট গেটিং দ্য স্ক্রিন স্যার লেখা শেষ আমাদের একজন স্টুডেন্ট বলেছে আর বাকিরা স্যার লেখা শেষ স্যার লেখা শেষ ওয়াই থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা তুমি লিখেছো জি স্যার আচ্ছা ফাইন তারপরে নুসরাত জি স্যার ফাইন থ্যাংক ইউ তারপরে আমাদের জান্নাতুল ফেরদৌস যাকে আমি সামনে পেলাম বলো লিখেছো জি স্যার থ্যাংক ইউ বেটা জি স্যারের বলিয়াম অনেক বড় থ্যাংক ইউ লাউড সাউন্ড দিতে হবে হ্যাঁ ফাইন এবারকার জান্নাতুল ফেরদৌস তুমি জাস্ট ইউ
inform me that what will be the in place of comma in interrogative sentence. Explain it. কমার স্থানে আমরা কি বসাবো এটা একটু তুমি বলো তো দেখি তুমি খাতা দেখে বলো স্ক্রিন দেখে বলো কমার স্থানে কি বসাবো আচল বলো আচল জানাতুল ফেরদৌসের অবস্থা ভালো না আচল এখন আর কেউ ইয়া করবে না আনমিউট করো আবার বলো কোশ্চেন ওয়ার্ড না থাকলে ও ডাব্লিউএস কোশ্চেন বই আমি তো কোনো ডাব্লিউএস কোশ্চেন লিখি নাই ডাব্লিউএস কোশ্চেন পাইছো কোথা থেকে তুমি স্যার আমি তো তুলছি কি তুলছো আমি ডাব্লিউএস কোশ্চেন লিখছি ডাব্লিউএস শুধু লেখা স্যার না না আমি কি লিখছি এখানে পড়ো তো আমার স্ক্রিন দেখে দেখে পড়ো স্ক্রিন দেখে পড়ো স্ক্রিন দেখে পড়ো পড়ো জি স্যার হ্যাঁ পড়তেছো পড়ো কও স্ক্রিন দেখে দেখে পড়ো সব কমা স্থান দেখি পড়বো হ্যাঁ হ্যাঁ কমা স্থানটা পড়ো এই লাইনটা পড়ো ইফ বসে যদি শুরু ডব্লিউএইচ ওয়ার্ড না থাকে আবার বলো যদি শুরু না শুরুতে কমার স্থানে ইফ বসে যদি শুরুতে ডব্লিউএইচ ওয়ার্ড না থাকে আবার কমার স্থানে ইফ বসে যদি শুরুতে ডব্লিউএইচ ওয়ার্ড না থাকে আবার কমার স্থানে ইফ বসে যদি শুরুতে ডব্লিউএস ওয়ার্ড না থাকে দ্বিতীয় লাইন বা দ্বিতীয় লাইন বলো কমার স্থানে ডব্লিউএস ওয়ার্ড বসে যদি শুরুতে ডব্লিউএস ওয়ার্ড থাকে এবং যে ডব্লিউএস ওয়ার্ড থাকবে তাই বসবে এইটা মুখস্থ করে বলবা আচ্ছা স্যাড এবং সেটর পরিবর্তে কি বসে সেট এবং সেটর পরিবর্তে কি কি বসে কি বসে আবার বলো আস্কড সেট এবং সেটর পরিবর্তে আস্কড বসে এটা আমরা জানি আর কমার স্থানে কি বসে তাও জানি নাকি আচ্ছা ফাইন এখন আচ্ছা এখন তোমরা দেখো এরপরে নোট এই যে নোটটা নোটটা কি সবাই লিখছো জি স্যার জি স্যার আচ্ছা এখন আসো আমাদের এখানে যে হলুদ মার্ক দেওয়া যে এক্সাম্পল গুলো আছে শুধু ডিরেক্ট লেখো তোমরা ইনডিরেক্ট লিখবে না শুধু ডিরেক্ট ডিরেক্ট গুলো লেখো এবার ডিরেক্ট লিখে আমরা সবাই দেখে দেখে এবার রুলস গুলো প্র্যাকটিস করে করে আমরা ইনডিরেক্ট করব এই ক্ষেত্রে পর আমার হেল্প তোমরা দেখতে যখন লাগবে আমরা কোশ্চেন লেখা সেশন আমাকে বলবা আমি তখন এগুলো সলভ ক্লাসে আসবো আগে কোশ্চেন গুলো লেখো One of the
করো বাইরে শোনো মেয়ে একটু টিকিটা করতে দিলে জানাইলে আমি জানিয়ে দিব, ঠিক আছে? ওরে ভাই যেমন মেরি পরে কিন্তু এক শিকার বলে পাবে তুমি কাজ করে আর ইয়ে করে পানি খায় কাদা দিয়ে কাজ করে লোকে মানে না এই যে ডিরেক্ট নোট তো কিন্তু এটা না আপনি চোখ মিললে ইনডিরেক্ট দেখেছিল স্যার কমপ্লাই মানে কি? জোরে বলো। COMPLY কমপ্লাই মানে কি? আচ্ছা আমাদের ইয়েতে কোন বাক্যটাতে দেখো তো তুমি আমাকে বলো তো। রুমানা সেড টু মি ডু ইউ কমপ্লাই উইথ মাই রিকোয়েস্ট ইয়েস্টারডে। রুমানা সেড টু মি ডু ইউ দেখো কি লেখছে ডু ইউ কমপ্লাই উইথ মাই রিকোয়েস্ট ইয়েস্টারডে তো উইথ যখন আছে কমপ্লাই উইথ মানে কারোর সাথে খাপ খাইয়ে যাওয়া যেমন তুমি তোমার একটা ফ্রেন্ড তোমাকে একটা কথা বলছে সেটার সাথে তুমি মেনে যাওয়া ঠিক আছে এটা হলো কমপ্লাই উইথ হ্যাঁ মানে যে যে একটা রিকোয়েস্ট করছে ওই রিকোয়েস্টটা সে নিবে কিনা আর কি মানে নিয়েছে কিনা এটা হলো কমপ্লাই মানে কোনো কিছুর সাথে খাপ খাইয়ে নেওয়া অথবা নিজে মেনে চলা মেনে নেওয়া এরকম ঠিক আছে স্যার তুলে শেষ। আচ্ছা এবার আমরা একটু আনসারের দিকে চলে যাই সবাই আমরা একটু খেয়াল করব দেখো এই প্রথম সেন্টেন্সটা আমরা একটু বলবো না এটা একটু কম থাকে যেহেতু একটু খেয়াল করবা জাহেদ সেজ এই সেজ শব্দটা এই ভার্বটা কোন টেন্সে আসে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আমাদের রিপোর্টিং স্পিচের যে টেন্স আছে সেখানে পরিবর্তন হবে না আর এটা যদি ফার্স্ট টেন্স হয় তাহলে আমাদের পরিবর্তন হবে এই সেজটা প্রেজেন্ট টেন্স হয় কেন পরিবর্তন হবে না আমাদের রুলস টে হলো যে এটা যদি প্রেজেন্ট টেন্স হয় এটা প্রেজেন্ট হলে কারণ প্রেজেন্ট তো এদিকেরটাও পরিবর্তন হবে না প্রেজেন্ট হলে পরিবর্তন হবে না এটা হলো রুলস আর এটা যদি ফার্স্ট হয় তাহলে এই অংশটার সাথে ফার্স্টের সাথে ফার্স্ট টেন্স পরিবর্তন হবে আর প্রেজেন্ট অথবা মানে শুধুমাত্র পরিবর্তন হবে ফার্স্ট টেন্স হলে আর অন্য কোনো টেন্সে পরিবর্তন হবে না এটা আমাদেরকে মাথায় রাখতে হবে আচ্ছা
এখন জাহেদ সেস টু মি, জাহেদ আমাকে বললো, তো সেস টুর পরিবর্তে আমরা এখানে আস্কস লিখেছি, আস্কড দেওয়া যাবে না, পাস্ট টেন্স দেওয়া যাবে না, ওই প্রেজেন্ট টেন্সের সাথে প্রেজেন্ট টেন্স। এই কমার জায়গায় আমরা ইফ বসাইলাম, এখন ইফ কেন বসাইছি, কারণ এখানে শুরুতে হ্যাজ আছে, ও ডব্লিউএস ওয়ার্ড 9, ডব্লিউএস ওয়ার্ড 9, তাহলে হ্যাজ থাকার কারণে আমরা ইফ, ইফ এর পরে সাবজেক্ট, আমি একদম শুরুতে নোট লিখেছি ইফ এবং ডব্লিউএস ওয়ার্ড এর পরে সাবজেক্ট বা স্পিকার বলে রয়ে, তাহলে আমার এখানে সাবজেক্ট হচ্ছে ইউর হেলথ, ইউর হেলথ হচ্ছে এই সেন্টেন্সের জন্য সাবজেক্ট। এখন ইউ প্রশ্ন বলা হয়েছে ইউর হেলথ, ইউ আবার কাকে ধরছে, আমরা জানি ফার্স্ট পার্সন সাবজেক্ট সেকেন্ড পার্সন অবজেক্ট কে কাউন্ট করে, ইউ ধরছে মিকে, যার কারণে মিটা হয়ে গেছে মাই, ও তা প্রশ্নকর্তা বলেছে ইউর হেলথ, আমরা বলবো মাই হেলথ। এখন দেখো হ্যাজের পরিবর্তে হ্যাজে আছে, কারণ টেন্সের কোনো পরিবর্তন হয় নাই এখানে প্রেজেন্ট টেন্স থাকার কারণে। তারপরে ব্রোকেন ডাউন বিকজ অফ হার্ড লেবার, যা আছে তাই। এই বাক্যটাতে কারো যদি কোনো প্রশ্ন থাকে তারা আমাকে করতে পারো, দেখি তোমাদের মধ্যে যদি কারো, এখানে হ্যাজ হইল কেন, এই যে এখানে হ্যাজ আছে তো, এই যে শুরুতে হ্যাজ দিচ্ছে, এটাকে তো আমরা বাদ দিতে পারবো না, বাদ দেওয়ার অপশন নাই, এই জন্য এই হ্যাজটা হ্যাজ হিসাবে বসেছে। আর ডাব্লিউএস ওয়ার্ড তো আমরা নিচে নিচে আমরা ডাব্লিউএস ওয়ার্ড এর দিকে আমরা আসতেছি, আর একটু জোরে বলতে হবে, আমি যারা শুনি একটু আগে যে বলেছো তার শব্দটা আমি শুনি নাই ক্লিয়ারলি, এখানে হ্যাজ থাকার কারণে আমরা হ্যাজ দিয়েছি। আর কোনো প্রশ্ন, আচ্ছা কারো প্রশ্ন না থাকলে আমরা এবার দ্বিতীয়, আমরা ফার্স্ট টেন্সে একটা লাইনে চলে যাই, ইভা স্যাট টু তমাল, এই স্যাটটুর পরিবর্তে আমরা আস্কড দিয়েছি, তমালের পরিবর্তে তমালে দিয়েছি, কমার স্থানে হ্যাভ দিয়েছি, কারণ এখানে ডব্লিউএইচ ওয়ার্ড নাই, এটা অবজেক্ট ওয়ার্ড নাই, ইফ এর পরে সাবজেক্ট, এই ইউ হলো সাবজেক্ট, ইউ ধরছে গিয়ে তমালকে, এই জন্য হি, আর এই হ্যাভ হয়ে গেছে হ্যাড, কারণ এটা ফার্স্ট টেন্স, সেট টু ফার্স্ট টেন্স, ই হ্যাড গিভেন আপ স্মোকিং, এতটুকু ঠিক আছে। এই জায়গায় দেখো কারো কোনো প্রশ্ন আছে নেই, দুইটা জায়গায় আমরা এরপরে সেন্টেন্স ডাব্লিউএস ওয়ার্ডে চলে যাবো, দেখো তোমাদের প্রশ্ন না থাকলে আমি চলে যাবো, পরে তোমাদেরকে দিয়ে দিব কাজ। এখানে যে ইভা সেড টু তমাল হ্যাভ ইউ গিভেন আপ স্মোকিং, হ্যাভ টা ডব্লিউএইচ ওয়ার্ড না? আগে তোমার নামটা বলো, কে বলছো? নুসরাত জাহান। আচ্ছা নুসরাত জাহান, থ্যাংক ইউ ভেরি মাচ ফর আস্কিং মি, হ্যাভ ডব্লিউএইচ ওয়ার্ড না, এখানে ডব্লিউ কি আছে, শুরু থেকে ডব্লিউ আছে না স্যার, তাহলে এটা ডব্লিউএইচ ওয়ার্ড নয়, শুধুমাত্র হাউ যেটার শুরুতে ডব্লিউ নেই কিন্তু এটা ডব্লিউএস ওয়ার্ড, আর প্রত্যেকটার আগে ডব্লিউ থাকবে, ডব্লিউ এবং এইচ থাকবে, হ্যাঁ ঠিক আছে, ওকে স্যার। এরপর আর কোনো কোশ্চেন আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, এবার আমরা একটু চলে যাই নিচে, সবাই একটু, এই যে ডব্লিউএস ওয়ার্ডের দুইটা আছে, এই ডব্লিউএস এর এখান থেকে কোশ্চেন লেখো, স্যার। হ্যাঁ বলো স্যার, নোটটা একটু আগে, নোটটা একটু তুলি না, একটু নিচে নামাবেন। আচ্ছা ওইটা হলো সবার শেষে, তুমি একটু সময় নিও আবার, আমি তোমাকে তোলার সুযোগ দিব, হ্যাঁ
আর পাস হয়ে যায় দুটো সেন্টেন্স লেখা হলে তোমাকে আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ আচ্ছা স্যার স্যার এটার ইনডাইরেক্ট কি আমরা নিজেরা করব তোমরা দুটো লেখো লিখে আমি তো বুঝাই দেবো যাদের কোশ্চেন লেখা শেষ হবে বলবা আমি দুইটা বুঝাই দেব তারপর তোমাদেরকে আমি দিব কিছু করার জন্য স্যার লেখা শেষ লেখা শেষ স্যার আমার অল্প একটু বাকি আছে বুঝতেছি স্যার আমার লেখা শেষ সবাই লেখা শেষ জি স্যার ফাইন আচ্ছা এবার আমরা চলে আসি বুধারের ক্ষেত্রে সেটা হচ্ছে যে সুমি স্যার টু জাহেদ তাহলে আমাদের স্যার টুর পরিবর্তে আস্কড বসছে এতে কোনো সন্দেহ নাই আচ্ছা এবার আসি ওয়েন কমার জায়গায় ওয়েন বসাই দিছি কারণ এখানে ডাব্লিউএস ওয়ার্ড ওয়েনটা ডাব্লিউএস ওয়ার্ড তাহলে ওয়েন এর জায়গায় ওয়েন তারপরে সাবজেক্ট হচ্ছে ইউ ইউ ধরছে জাহেদ কে তাহলে হি আর হয়ে গেছে ওয়াজ ওয়েন হি ওয়াজ রিলেটেড বাই ম্যারেজ এটা আমাদের ম্যারেজ দিয়ে কমপ্লিট হয়ে গেছে সো আমাদের এই বাক্যটার মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো আমি তোমাদেরকে যথাসাধ্য আনসার দেব যদি কারো কোনো প্রশ্ন থাকে দেখি তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা দেখি কারো কোনো প্রশ্ন আছে কিনা না স্যার কোনো প্রশ্ন নেই তাহলে তোমাদের কোনো প্রশ্ন নাই না স্যার মাশাআল্লাহ তাহলে তো তোমাদের ন্যারেশনে তোমরা বস হয়ে গেছো ন্যারেশন হ্যাঁ আচ্ছা এবার আমরা একটু তোমাদেরকে দিয়ে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স কিছু এক্সারসাইজ করাতে চাচ্ছি আমি হ্যাঁ দেখতেছো কিছু দেখো এই যে এখানে পাঁচটা সেন্টেন্স দিয়েছি এবার সবাই এই পাঁচটা সেন্টেন্স করো আচ্ছা পারবা উত্তর দাও না কেন তোমরা কি করতে পারবা এখন হ্যাঁ তাহসিন তাহিরা তুমি কথা বলো তুমি আজকে কথা বলো নাই জি স্যার এখন এখানে যে পাঁচটা দিয়েছি করতে পারবে তো আর কোন আর সবকিছু বুঝতে পেরেছ জি স্যার ইনশাল্লাহ পারবো থ্যাংক ইউ ভেরি মাচ
একটু পানি খেয়ে আসি, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, তোমরা কি আছো? আচ্ছা ফাইন, তোমাদের এর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করবা, আর যেহেতু আমাদের পরবর্তী ক্লাস আসবে আমাদেরকে পরবর্তী ক্লাসের জন্য রেডি হতে হবে। আজকে ইন্টারগ্রেটিভ আমরা কমপ্লিট করে দিলাম, আর বাসায় ইন্টারগ্রেটিভ সেন্টেন্স তোমরা অবশ্যই, কালকে কি তোমাদের ক্লাস আছে আমার সাথে? না স্যার। 30টা অ্যাসারটিভ সেন্টেন্স, 30টা ইন্টারগেটিভ সেন্টেন্স, 30টা, এই 60টা সেন্টেন্স করে নেক্সট ক্লাসে আমাকে জমা দিবে। আর তোমরা তো সবাই মনে করে বসো শেষ, এগুলো পারো। আমার কাছে মনে হচ্ছে কি এগুলো পারো না, আর সবাই তো মনে করো পুরো বছর হয়েছে, তুই এক বছর পড়ছো কি, এক বছর পড়ছো না? আচ্ছা একজন একটু রেডি হও, যে কোনো একটা বা দুইটার আনসার দিবা, কে দিবা? স্যার আমি বলি, নাম বলো। আজকে ইবনাত। আচ্ছা তাহলে তুমি যে কোনো দুইটার আনসার বলো। দ্য ম্যান সে টু দ্য ড্রাইভার, হোয়াই ডু ইউ ড্রাইভ রেকলেসলি? দ্য ম্যান আস্ক দ্য ড্রাইভার হোয়াই হি ড্রাইভ রেকলেসলি। আর আবার বলো। The man asked the driver why he drive recklessly. আচ্ছা আমরা কেউ আরেকজনকে বলবো ওটা কি হয়েছে কি হয় নাই, একটু একদম কারেকশন করো, অথবা যদি কারেক্ট হয় বলবো যে ইয়েস। আর কেউ আছো? আরেকজন বলো। নাই মানে সালাম নাই, এক কথা শেষ স্টুডেন্টের মনে করো কোনো কিচ্ছু নাই, মানে কনফিডেন্স লেভেলও নাই, কিছু নাই বাসার মধ্যে, এই যে এতগুলো মাস বন্ধ করলে একটু বই ধরবে সেটার প্রতি কোনো ইয়ে নাই, মাথায় আমার কাজ করে না এখানকার আমাদের বাচ্চাদেরকে নিয়ে।
কোনো ইমপ্রুভমেন্ট নাই আচ্ছা এখন আরেকজন আমি চেয়েছিলাম আরেকজন আরেকটা বলো যে কোন একজন আরেকটা আনসার বলো দুই বা তিন এখান থেকে নাই তোমারটা ভুল হয়েছে কারণ তুমি এখানে বলেছো হোয়াই হি ড্রাইভ তো এটা ড্রাইভ হবে না এটাকে চেঞ্জ করে ফার্স্ট আসেন নিতে হবে ড্রোভ ড্রাইভের ফার্স্ট ফর্ম হয়ে যাবে বারটাকে পরিবর্তন করতে হবে কারণ আমাদের এখানে সেট টু আছে দেখো এটা এটা ফার্স্ট টেন্স আমরা আগে বলেছি যদি রিপোর্টিং ভার্বটা ফার্স্ট টেন্স হয় তাহলে এদিকে আমাদের টেন্সের ভার্ব পরিবর্তন হবে টেন্স পরিবর্তন হবে সো এই ড্রাইভটা তো তুমি ড্রাইভ রেখে দিয়েছো ড্রাইভ ড্রাইভ থাকবে না ড্রাইভ হয়ে যাবে ড্রোভ এখন ক্লিয়ার বাকিদের তো কার কোনো প্রশ্ন আছে না স্যার আচ্ছা আচ্ছা ফাইন আমরা তাহলে আমরা হোমওয়ার্ক দিয়ে দিয়েছি আমরা জাস্ট উই আর গোইং টু ক্লোজ আওয়ার দিস সেশন অ্যাজ বিকজ আই হ্যাভ অ্যানাদার ক্লাস উইথ মাই স্টুডেন্টস আই থিঙ্ক দ্যাট ইউ হ্যাভ অলসো অ্যানাদার ক্লাস ইয়ার ডু ইউ হ্যাভ সেকেন্ড পিরিয়ড টুডে Do you have your second period today? Yes, sir. Yes, sir. So leave now and join with another teacher, okay? So thank you very much for joining with Sajan sir. Inshallah, we'll see you again in our next class. That means in the next week, if we have our class, okay? So ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, stay home, stay safe. Thank you very much, সবাইকে আর আচল তোমাকে ধন্যবাদ লাইভে আসার জন্য চেষ্টা করবো লাইভে আসার জন্য হ্যাঁ থ্যাংক ইউ আচ্ছা একটু তোমরা একটু এক মিনিট ওয়েট করো শোনো অফ করবা না কারণ আমরা একটু আমাদের ক্লাসটা এই যে আমরা একটু আমাদের ক্লাসটার ইয়ে করি নাই এই যে আমাদের ক্লাস তো তোমার জমা দিতে হয় আমি ভুলে গিয়েছি জাস্ট এক মিনিটের মধ্যে একটু আমি ক্লাসটা জমা দিয়ে দিচ্ছি হ্যাঁ ততক্ষণ পর্যন্ত থাকো হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ ঠিক আছে ইনশাআল্লাহ সবাই আজকের জন্য বিদায় নিতে পারো হ্যাঁ থ্যাংক ইউ